गुड मॉर्निंग। तो आज के 21 तारीख आज के আমরা সাইট সিনে বেরোবো। আজকে দেখি কোথায় কোথায় যাই। একটা গাড়ি বলেছে আসবে, গাড়ি কত নেবে তাও জানি না এখন। তো গাড়িতে করে গাড়ি আসুক, গাড়িতে আসলে দেখি গাড়িদের সাথে কথা বলবো যাচ্ছে কোথায় কোথায় যাই। আজকে সব সাইট সিন দেখবো না, আজকে কিছুটা দেখবো, কালকে কিছুটা দেখবো, আর পরশুদিন কিছুটা দেখি। তো গাড়িটার জন্য ওয়েট করছি, হোটেলে বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি, আমরা পুরো রেডি। তো গাড়িটা আসলে গাড়িতে উঠে বেরিয়ে যাবো। তো চলুন পার্ট টু শুরু করা যাক। সকালে আমরা তো রেডি হয়ে গেছি, তো এখন কিছু ব্রেকফাস্ট করব। তো রেস্টুরেন্টে এসে গেছি, হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে ওদের, পার্সোনাল রেস্টুরেন্ট। তো ওইখানে আমরা এসেছি, দেখুন রেস্টুরেন্টটাও আপনাদের একবার দেখিয়ে দিই। এই হলো রেস্টুরেন্ট, হেভি দারুন। এটা হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট, তো ওখানেই এসেছি একটুখানি সকালে আপনার স্যান্ডউইচ আর একটু চা খেয়ে আমরা বেরিয়ে যাবো। অর্ডার দিয়ে দিয়েছি দুটো ভেজ স্যান্ডউইচ আর দুটো চা, কারণ আজকে আমাদের টোটালি ভেজ। আজকে টিউজডে, আমরা কোনো নন ভেজ খাই না, তো সেই জন্য ভেজই অর্ডার করেছি। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে, স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। আর সোনাই খাচ্ছে, এখানে এও খাচ্ছে, ভেজ স্যান্ডউইচ খুব জোর খিদে পেয়েছে। ভেজ স্যান্ডউইচ শোনাই আমারও দিয়েছে, তিনটে ভেজ স্যান্ডউইচ নিয়েছি। তো এখন এইটা খাওয়া দাওয়া করে সাইট সিনে বেরিয়ে যাবো। আর শোনাই আর খুব মজা করবে আজকে, স্যান্ডউইচ মজা করে খাচ্ছে, কেমন শোনাই? তো এখন আমাদের চা চলে এসছে, চাটা ইলাইচি দাওয়া চা, হেভি দারুন টেস্ট। দারুন আমি আপনাদের একটা কথা বলতে চাই, এই রেস্টুরেন্টের প্রত্যেকটা জিনিস, ইচ এন্ড এভরি আইটেম, মানে ফ্যান্টাস্টিক, ফাইভ স্টার রেটিং অবশ্যই আপনাকে দিতে হবে, ঠিক আছে? আপনি যদি এখানে আসেন, এদের রুম সার্ভিস থেকে শুরু করে এদের খাওয়া দাওয়া, এভরিথিং ইজ ওয়ান্ডারফুল, মানে আপনি একদম স্যাটিসফাইড হয়ে যাবেন। মানে আমরা এখান থেকে প্রচুর জিনিস অর্ডার করেছি রুমে বসে বসে, এবং আমরা চা কফি খাচ্ছি, মানে এত সুন্দর টেস্ট, দারুন। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি মোহনার দিকে, একটা সুন্দর টোটোয় করে আমরা যাচ্ছি। দেখুন, বড় গাড়ি নিইনি, কারণ বড় গাড়িতে সবার সাফোকেশন হবে, তো বড় গাড়ি নেওয়া হয়নি, ছোট একটা গাড়ি নিয়েছি। পিছনে আর সোনাই বসেছে, সামনে আমি ড্রাইভারটার সাথে বসে আছি। সব বড় বড় নৌকা ভাটা পড়ে গেছে, সব দাঁড়িয়ে আছে। রাস্তার দুধার দিয়ে বড় বড় নৌকা দাঁড় করানো রয়েছে। তো আমরা চলে এসেছি মোহনায়, আর এই হলো মোহনা। দেখুন মোহনার ভিউটা দেখুন, অসাধারণ একদম। আর একদম এরা পুরো ধারে চলে গেছে, এই যেও না বেশি দূরে। এই বাবাই যাস না, একদম জলের ধারায় চলে এসেছি, এখানে জল আসছে। আর একদম শোনাই কিছু বলো, দেখুন এখানে সব মাছের ইলিশ মাছ, পুরো সাইজ গুলো দেখুন, ইলিশ মাছ, এই ইলিশ মাছটা তো
বিশাল বড়, কলদা চিংড়ি আছে, এখন দীঘাতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আর এখন আসলে আপনাদের খুবই ভালো লাগবে। আগের দীঘা সেরকম নেই, এখন প্রচুর জিনিস চেঞ্জ হয়ে গেছে, এখন খুব ভালো লাগবে আপনাদের। দেখুন বন্ধুরা একদম জল কতদূর চলে এসছে, এখানেও দেখুন যে জল চলে এসছে কতদূর। আমরা যাবো ওই সেই ওইখানে, ওখানে তো যাবো আমরা। বন্ধুরা দেখুন পিছনে জল একদম চলে আসছে, পায়ে লাগছে এসে, আর এখানে গিয়ে আপনাদের দেখাবো সামনে, আর একটু আগে আমরা যাবো গিয়ে আপনাদের দেখাবো। তো সোনাই খুব এনজয় করছে, সোনাই তো একদম মানে বিশাল বিশাল এনজয় করছে, তাই তো সোনাই বিশাল এনজয় হচ্ছে তো। বন্ধুরা আমরা আরো আগে যাচ্ছি, আমি আর সোনাই, ওর মা আসেনি, আমি আর সোনাই, মা ভয়তে পালিয়ে গেছে, আমি আর সোনাই আরো আগে যাচ্ছি, যেতেই থাকছি যেতেই থাকছি। এই দেখুন দেখুন একদম জল পুরো চলে এসছে গোড়ায়, মোহনার এই জায়গাটা খুব সুন্দর, একদম দারুণ জায়গা, জল একদম পুরো চলে আসে পায়ে, আর একদম দেখুন পুরো একদম জল চলে আসছে পায়ে এই জায়গাটায়, আর পাথরগুলো সত্যি এত সুন্দরভাবে এখানে দেওয়া যে আপনার এখানে এসে বসে কিংবা বিভিন্ন রকম টাইপের পোজ দিয়ে ফটো তুলতে পারবেন, ফটো শ্যুটের একদম পারফেক্ট জায়গা এটা। অনেক লোক ছিপও ফেলছে এখানে দেখছি, দেখুন অনেক লোক ছিপও ফেলছে, আমি আর বেশি দূর এগোতে যাচ্ছি না কারণ আমার পায়ে জুতো পরা ভিজে যাবে। তো এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দিই সামনের জায়গাটা, তো দারুণ। এই মজা করছে সবাই, আমাদের শেষ, এবার আমরা অন্য অন্য স্পটে যাচ্ছি, তো এর খালি শাখা ধাক্কা লাগে। আমরা শঙ্করপুরে চলে এসেছি, এই সবে গাড়ি থেকে নামলাম, এই যে গাড়ি তাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই সবে নামলাম, এবারে এখানে একটু ঘুরবো, আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে আর নতুন কি কি হয়েছে, কারণ এই যে বৃষ্টিটা হলো যে হট্টা হলো সেখানে সবই ভেঙে গেছিলো, তো আপনাদেরকে দেখাবো এখন। এখন এই যে আমরা নেমেছি, দারুণ এই জায়গাটা করেছে এখন নতুন করে, এখানে গাড়ি পার্কিংও আছে, যদি আপনার গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিংয়ে রাখতে পারবেন, তো পার্কিংয়ের ব্যবস্থাও এখানে আছে। শঙ্করপুর এই যে ভিউটা আসছে এখান থেকে, এরকম ভিউ আসে, দারুণ বেশ ভিউটা। আর সোনাই তো খুব মজা করছে, কোনটা বন্ধ, পুলিশের তো চশমাটা কই, দেখুন এইদিকেও বেশ ভালো করেছে আর এই দিকটাও ভালো, অনেক দোকানও আছে, এখানে বসেও খানিকক্ষণ আপনার টাইম কাটাতে পারেন, এখানে একটা বসার জায়গাও আছে, এই যে ভালো, এখানে বসেও আপনারা সময় কাটাতে পারেন, বসে ফ্যামিলির সাথে, পুরো একদম খুব দারুণ জায়গা।
শঙ্করপুর। এই বাবাই কোনায় কথা শুনছে না বন্ধুরা, শঙ্করপুরে এসে সোনাই কথা শুনছে না। দিচ্ছি, সমুদ্রের ঢেউ আছড়ে আছড়ে পড়ছে, পাথরের ধাক্কাতে নিচে আসে আছড়ে আছড়ে পড়ছে, আর সোনাই বদমাশি শুরু করেছে, আস্তে আস্তে নিচের দিকে নামছে, বারণ করছি কোনো কথা শুনছে না। তবে এই জায়গাটা খুব সুন্দর জায়গা। মোহনা তো মোহনাও ভালো ছিল, বাট এই জায়গাটা আগে থেকে অনেক বেশি অনেক শঙ্করপুরে আগে যেরকম ছিল, বাট বৃষ্টির পর মানে যে ঝড়টা হলো তারপরে এই জায়গাটাকে বেশ সুন্দর বানিয়েছে। সোনাই তুমি চলে এসো, আর যেও না, চলে আসছি। বহুত বদমাশি করছিস কিন্তু, আমার চশমাটা তুই পরে নিয়েছিস, আর তোর চশমাটা তুই আমাকে দিচ্ছিস, তোর চশমাটা আমার মুখে হচ্ছে না। ওই পাথরটা দাঁড়াও, ওই পাথরটা জল লাগ, প্যান্ট ভিজে যাবে না, আমার জুতো ভিজে যাবে না। এখানেও একটা ভালো স্ট্যাচু মতো করা আছে, বেশ সুন্দর, বাগানের মধ্যে প্রবেশ নিষেধ। কোথায় যে বাগান ভগবান জানে, এটা তো শুধু স্ট্যাচু গুলোই দেখছি, স্ট্যাচুই দেখছি এখানে। শোনাই কি 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 আর এখানে শঙ্করপুরে সবাই মজা, বিশাল মজা করছে। এই সোনাই বায়না করছে, এবারে এইটা খাবে ওটা খাবে, বায়না করেই যাবে, এটা খাবে ওটা খাবে সেটা খাবে, যেখানেই আসবে একটা ছোট ছোট ব্যাগ, তাই বলছে, সেই বলছে কুলিগিরি ছোট ব্যাগ। এই কুলফি খাবে সোনাই, ঠান্ডা তো, এখন ঠান্ডার সময় এগুলো না খাওয়াই ভালো। সাথে সাথে পশুদেরকেও সেবা করা উচিত। তো বউটা আমাদের পাশে এসেছিল, একটু আইসক্রিম খাবে 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 খাবে। কি খাবি তুমি, কি খাবে? ওই তো বিস্কুট, আইসক্রিম খাবে না ও, ঠান্ডা। শশা কিনেছি ওর জন্য, এই শশা খাচ্ছে, বেশ সুন্দর। খাইয়ে দিলাম ওকে একটু। তোর আইসক্রিম খাওয়া শেষ হয়েছে শোনাই? হ্যাঁ দিয়ে দিচ্ছি। তুই আইসক্রিম খাবি না, গেলে কিনলি কেন? বাজে দাও, গপ গপ খেয়ে নিচ্ছে, বাজে। ওই যে রেগে গেছে বাবু, খাবে না আইসক্রিম, শুধু কিনে কিনে টিভি করবে, একটার পর একটা শুধু মায় না। তো আমরা তাজপুরে ঢুকে গেছি, আমরা পৌঁছাইনি, খুব শীঘ্রই পৌঁছে যাব। তো আশেপাশে দেখুন, একদম সুন্দর।
সুন্দরী গাছের মতো দেখতে, সুন্দরী গাছের মতো জঙ্গল পুরো। সো গাইস, আমরা চলে এসেছি তাজপুরে, আর তাজপুরে এখানেই লাঞ্চটা করব। এখানে দোকানে অর্ডার দিয়ে দিয়েছি, এখানে দোকানে অর্ডার দিয়ে দিয়েছি লাঞ্চের, কারণ এখানে খাবার বানানো থাকে না। যখন আপনারা আসবেন, এসে অর্ডার দেবেন, তো সেই সময় ওরা বানিয়ে দেয়, আর বানিয়ে যতক্ষণ দেবে ততক্ষণ আপনাকে বসে থাকতে হবে। তো আজকে যেহেতু টুইস্ট ডে, তো আমরা নিরামিষ খাবো, আর আমাদের ড্রাইভার দাদাটাকে ওনার উনি যা চয়েস করবেন সেটাই উনি খাবেন। তো আমরা ওয়েট করছি খাবারের জন্য, সোনাই দোকানে বসে আছে, আর আমি একটু এইদিকে বেরিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে কি কি আছে, আপনারা দেখতে থাকুন। আর এখানে এটা হলো পার্কিংয়ের জায়গা, একদম বড় পার্কিংয়ের জায়গা, বেশ বড়, একদম অনেক গাড়ি থাকবে এখানে। তো গাড়ি নিয়ে যারা আসবে তো তারা এখানে মোটামুটি গাড়ি টাড়ি পার্ক করে রাখতে পারে। আর এখানে এটা এটা কি দেখি দাঁড়ান তো দেখি, এটা কি, এটা হোপফুলি টয়লেট হতে পারে। আর এদিকে আপনার কিছু বসার জায়গা আছে, এটা আছে, ওইদিকে একটা আছে, এদিকে সাইড সাইডে বসার জায়গা আছে, আর এদিকে স্ট্যাচু একটা বানানো আছে, যেখানে এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি, ভিতরে তো ঢুকতে দিচ্ছে না এদিকে। আর ওইটা হলো বড়টা, ওই যে ওইটা, এটা হলো ক্যান্টিন, হচ্ছে এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। আর এখানে একটা সুন্দর একটা এ বানানো আছে, স্ট্যাচু বানানো আছে দেখুন। আর এই পিছনের দিকে তো সমুদ্রের সেই ভিউ, ওইদিকে সব ঝাউবন রয়েছে, সেরকম দেখার কিছু নেই, বাট এখানে একটু এসে আর কি সমুদ্রের কাছাকাছি গিয়ে আপনি মোটামুটি বসে টাইমটা পাস করে যেতে পারেন। আমরা সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে কটা লাল কাঁকড়া উঠেছে, এই যে চলে গেল, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া, এই যে লাল কাঁকড়াটা ঢুকে গেল। এই যে সব লাল কাঁকড়ার গর্ত। আর এই হলো তাজপুর, পুরো সমুদ্রের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি, পাশে ঝাউবন, পাশে ঝাউবন, পাশে ঝাউবন, এদিকে ভিউটা এরকম আসছে, দারুন দারুন, মন শান্তি হয়ে গেল এই জায়গাটায় এসে, মন শান্তি হয়ে গেল। আর শোনায় বালিঘাট, এই বালিঘাটটা বাগান করছি না, কথা বললে কথা শোনা। তুমি কিছু কিছু বলতে চাও? এখন তো আমরা বাড়ি চলে যাচ্ছি, তাহলে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, বন্ধুদেরকে বলো, কি পাখা শীতকালে পাখা। সো গাইস, এই হলো তাজপুর, যতটা পসিবল দেখিয়ে দিলাম আপনাদের। তাজপুর থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আজকে হোটেলের দিকে চলে যাব, আবার কালকে আমরা সাইট সিনে বেরোবো কিছুটা, তো কালকে আপনাদের সামনে আবার চলে আসব। আজকে আপনাদের এই তিনটে স্পট দেখালাম, কালকে বাকি স্পটগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো প্লিজ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন, আমি চেষ্টা করছি আপনাদের যতটা পসিবল ততটা দেখানোর, আর আমরাও এনজয় করছি, সোনাইও এনজয় করছে, সোনাইয়ের মাও এনজয় করছে, বাট এনজয়ের সাথে সাথে ভিডিও তো আমি করবই। আরে তুমি যে তিনটে স্পট দেখলে, তোমার কেমন লাগলো আজকে? ভালো লেগেছে, তুমি কেমন এনজয় করলে তুমি আগে বলো। আমি তো ভিডিওই করছি শুধু, আমি তো ভিডিও করছি, তোমরা ঘুরছো খাচ্ছ মজা করছো, আমি খাচ্ছি অল্প টুকটাক, সেই বায়না শুরু করছে সোনাই।
সন্ধ্যাবেলায় আমরা একটু স্ন্যাক্স অর্ডার করেছি আমাদের এই হোটেলের রেস্টুরেন্ট থেকে। এটা হচ্ছে ভেজ পাকোড়া, আর এটা হচ্ছে স্যুপ আছে, ভেজ স্যুপ আর ফ্রেঞ্চ ফ্রাই। আজকে আমাদের ভেজ তো টোটালি ভেজ আইটেম অর্ডার করা হয়েছে। এখন এরা খাবে, সময় গেম খেলছে, সময় গেম খেলে যাচ্ছে, গেম খেলা মানে আমিও খাবো। তো এটা খেয়ে দিয়ে আমরা একটু সন্ধ্যাবেলার দিকে বেরোবো, জাহাজ বাড়িতে যাব। ওখানে 370 শো হয়, তো সেটা দেখবো সবাই মিলে। সোনাই দেখে রাখো, সোনাই এখন গেম খেলায় মস্ত। তো গাই, সন্ধ্যাবেলা আমরা একটু জাহাজ বাড়িতে এসছি, অনেক দূর না, হেঁটে 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 জাহাজ বাড়িতে এসছি। দেখুন, এই হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের করা জাহাজ বাড়ি। এখানে একটা 7D শো হয়, সেই শোটা আমরা দেখবো এখানে। ডেকোরেশনটা সুন্দর করেছে, জলের ওপরে ভালো, খারাপ না, ভালো জায়গাটা। এই হলো জাহাজ বাড়ি গাইস। এখানে যে 70 শোটা হয় আমরা ঢুকবো, 70 শোটা দেখবো, কিন্তু ভিতরে মনে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, তো ভিতরে আপনাদের কিছু দেখাতে পারবো না, তো তার জন্য খুবই দুঃখিত। তো এখন আমরা ঢুকে যাচ্ছি টিকিট কেটে, ঘর থেকে বেরিয়ে আমরা আপনাদেরকে বলবো যে কি দেখলাম, কি দেখালো আর কত প্রাইস নিলো। ঠিক আছে গাইস, জাহাজ বাড়িতে 70 শো এর টিকিট আমরা কেটে নিয়েছি। টিকিটের প্রাইস নিয়েছে 100 টাকা পার হেড। আর দেখুন, এখানে সব জিনিসগুলো রয়েছে, এখানে এগুলো ভিতরে আছে। শো 7:30, এখন বাজে 7:16, এখন মধ্যেই শো শুরু হয়ে যাবে। দেখে আপনাকে জানাচ্ছি ভিতরে কী কী দেখলাম। ঠিক আছে, দেখতে আমি আর কিছু বলবো না। ওরাই দেখুক 70 শোটা কেমন হয়েছে। দেখলাম 100 টাকা আপনার উসুল হয়ে যাবে। 13 মিনিটের শো, ডাইনোসর একটা ছোট ক্লিপ দেখিয়েছে আর রোলার কোস্টার। ও ডেঞ্জারাস, মানে আপনি যদি ঢোকেন ফ্যান্টাস্টিক, দারুণ এক্সপিরিয়েন্স। সো গাইস, আমরা রাত্রিবেলার নিমন্ত্রণ একটা হোটেলে খেতে এসেছি, রাত্রে ডিনারটা আজকে এই হোটেলেই করবো, আর আমাদের রেস্টুরেন্টে আজকে অর্ডার করবো না খাবার। তো ওরা একটা স্যালাডের প্লেট দিয়েছে ফার্স্টে, দেখুন আপনাদের দেখাই, ডেকোরেট করে দিয়েছে, দারুণ দিয়েছে, গ্রিন স্যালাড। রাতের খাবার আমাদের পনির দো পেঁয়াজি আর মিক্স ভেজ বাটার নান অর্ডার করেছি। শোনাই, এখানে খাবারের কোয়ালিটি কেমন বলো, মুখতে বল। অলরেডি ফিনিশ, কিছু নেই, ফিনিশ। সো গাইস, আজকের সেকেন্ড পার্টটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে রাত্রে ডিনার করে এখান থেকে আমরা বাড়ি চলে যাবো, মানে হোটেলে চলে যাবো, আবার কালকে সকালে উঠে সাইট সিনে বেরো। তো খুবই কন্টিনিউ থাকবে ভিডিওটা, কালকে সকালে আপনার সাথে দেখা হবে। তো গুড নাইট, শুভরাত্রি।